নাস্তিক যারা আছে তাদের কনসেপ্টটা এরকম যে ঈশ্বর বাতে কিছু নেই সব কিছু এমনি এমনি বা কোনো একটা কিছুর মাধ্যমে সৃষ্টি হয়েছে এটাই তো বিভিন্ন যুক্তি আছে আর কি এর বিষয়ে এরকম 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 কোন কথা আমাকে কখনো বলি এরকম কোন কথা না আমি তো বলিনি এরকম কথা এটা আপনি তো আমাকে বললেন যে নাস্তিকদের কনসেপ্ট এটা এটা কই পাইছেন নাস্তিকদের কনসেপ্ট এটা এরকম কথা ঈশ্বর নেই এটা তো বিভিন্ন কথাটা শুনে নেন কথা শুন না তারপর কথা বলেন আগে কথা শুন না তারপর তারপর কথা বলেন ঈশ্বর নেই তারপর হচ্ছে সব কিছু এমনি এমনি হয়েছে এই টাইপের কথাবার্তা কে কবে বলছে আমরা আমাদের কোন লাইফ থেকে শুনেছেন এটা আপনি কোথায় সেটা জিজ্ঞেস করেছি হ্যাঁ সেই বেশিরভাগ কোন নাস্তিকের থেকে আপনি জানতে পারছেন এটা আমি তো এই জীবনে এইরকম কোন নাস্তিক দেখলাম না এইরকম কথা কইতে আপনি কই পাইলেন আমি তো হাজার হাজার নাস্তিক চিনি সারা পৃথিবীর নাস্তিক আমার পরিচিত এরকম কথা তো কোনো পাগলেরা কইতে দেখলাম না আপনি কই পাইলেন এইটা উদ্ভট কথা না আমি এই সম্পর্কে আপনার মত মত মানে মতামত নিতে নিতে আপনাকে কল করি কথা আপনি পাইছেন কোথায় তাকে বলেন যে কোন নাস্তিক আপনারে কইছে যে ভাই আমরা না মনে করি সব এমন এমন হইছে বসছেন ভাই আতার ভাই বসছেন আমরা না মনে করি সব এমন এমন হইছে এই রকমের বেকুবের মত কথা কোন নাস্তিকে কইছে এটা একটু কোন আগে আমারে আমি একটু খুঁজালই ওই নাস্তিক ব্যাটারে একটু খুঁজালই কই পাইছেন এরকম বেকুবরে কোন বাড়ায় কইস একটা ভিডিও দেখছিলাম যে নামটা সঠিক মনে নেই কিন্তু এরকম একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটা কি মুমিনদের ভিডিও দেখছিলেন নাকি নাস্তিকদের ভিডিও দেখছিলেন

হয়েছে এটা তো মুমিনদের কথা এটা তো মানে ইসলামের কথা ইসলামে কোরআনের ভিতরে লেখা আছে পাক কোন কয় আর সবকিছু হয়ে যায় পাকে কোন কয় আর সবকিছু হয়ে যায় কোরআনের ভিতরে ভাই এটা লেখা আছে এটা তো হচ্ছে অন্ধবিশ্বাসী মুমিনদের কথা ইসলামের কথা যে এমনে এমনে হয়ে যায় সব নাস্তিকদের কোন নাস্তিকরা কোনো পৃথিবীর কোনো নাস্তিক কোনোদিন এরকম কথা কইছে যে এমনে এমনে সব হয়ে যায় এরকম তো আমি জিন্দগি শুনি নাই তো এটা তো না ইসলামের কথা এমনি এমনি হয়ে যায় ইসলামে কইতাছে কোরআনের ভিতরে লেখা আছে আল্লাহ কোন কয় আর সবকিছু এমনি এমনি হয়ে যায় এটা এই কোরআনের এই আয়াত আপনি পড়ছেন যে আল্লাহ পাকে কোন কয় আর সবকিছু তাৎক্ষণিক ভাবে এমনি এমনি হয়ে যায় কোন ফায়া কোন শুনছেন জি জি শুনছি মানে বলে যে হোক আর সবকিছু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই যে মানে এ আর রহমানের একটা গান আছে ফায়া কোন ফায়া কোন শুনছেন কোন ফায়া কোন গানটা এই গান শুনি না আমি গান শুনি না

এটা তো ইসলামের কথা এটা কি আপনি বুঝছেন যে এটা আসলে ইসলামের দাবি হইলো আল্লাহকে কোন কয় আর সবকিছু কোরআনে লেখা আছে এই বিষয়ে তো আপনি জানেন হ্যাঁ এটা তো আপনি জানেন এটা তো ইসলামের কথা হইতাছে সবকিছু এমন এমনি হয়ে যায় আল্লাহ পাক কোন কয় কোনো এমন এমনি হয়ে যায় নাস্তিকরা তো কোনোদিন কয় না সবকিছু এমন এমনি হয় নাস্তিকরা বলে সবকিছুর পেছনে একটা কারণ থাকবে কোন ঘটনা ঘটলে সেটার পেছনে একটা কারণ থাকবে নাস্তিকরা কোনদিন বলে না যে এমনি এমনি হয়ে গেছে ভাই সবকিছু এটা ইসলামের দাবি হচ্ছে সবকিছু মানে আপনি ইসলামের কথাটারে নাস্তিকদের কথা হিসেবে চালাই দিচ্ছেন যে ভাই নাস্তিকরা মনে করে সবকিছু এমন এমনি হয়ে না ভাই এটা ইসলাম কইতাছে তাছে সবকিছু এমন এমনি হয়ে যায় এটা ইসলামের কথা ভাই এখন এবার এবার আপনার এটা আমি বুঝাইলাম এবার আসি যে ঈশ্বর সম্পর্কে নাস্তিকরা কি বলে নাস্তিকরা যেটা বলে যে যেই জিনিসের প্রমাণ নাই সেই জিনিস আমরা মানি না হ্যাঁ মনে করেন ভাই আতর ভাই আপনি কি মা কালী যে মানে বলেন তো মা

কৃষ্ণ পূজা করো শিব পূজা করো কালী পূজা করো আপনি আস্তে আস্তে বড় হইতেন সেই পরিবারের বাপমার কথা শুনে শুনে আস্তে আস্তে মাথায় আপনার ঢুকত হ কৃষ্ণ সত্য বেদে যা লেখা আছে তাই সত্য গীতা ভগবত গীতায় যা লেখা আছে সেগুলো সব সত্য কথা এইভাবে আপনি আস্তে আস্তে বড় হইতেন তখন বড় হয়ে কইতেন আমি সত্য ধর্মকে খুঁজে পেয়েছি ভাই আমি সত্য ধর্মকে খুঁজে পেয়েছি ভাই সনাতন ধর্মটাই হচ্ছে সত্য ধর্ম আবার আপনি যদি একটা ইহুদি পরিবারে ইসরায়েলে গিয়া ইসরায়েলে যদি আপনার একটা ইহুদি পরিবারে জন্ম হইত তাহলে আপনি এখন হুদি ধর্ম পালন করতেন আর আপনি কইতেন যে ভাই আমি সত্য ধর্ম খুঁজে পেয়েছি হুদি ধর্মটাই ভাই সত্য ধর্ম ভাই হুদি ধর্মটাই একমাত্র সত্য ধর্ম বাদ বাকি সব ধর্ম ওগুলো বিকৃত আমাকে এই হুদী ধর্মটাই সত্য ধর্ম আপনার জন্ম যদি মিয়ানমারে বা চীনে একটা বৌদ্ধ পরিবারে হইতো এবং ছোটবেলা থেকে যদি আপনার শেখানো হইতো গৌতম বুদ্ধই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ এবং তার ত্রিপিটকে যা লেখা আছে সেগুলোই সত্য কথা তাহলে আপনি আজকে এসে সময় কইতেন যে ভাই ত্রিপিটকেই মানে বৌদ্ধ ধর্মটাই তো ভাই সত্য ধর্ম আমি তো খুঁজে পেয়েছি বৌদ্ধ ধর্ম খুঁজে পেয়েছি আমি

আতার ভাই মিথ্যা কথা বলে এখানে সুবিধা করতে পারবেন না তো আমি আপনার মত মুমিন আমি সকাল বিকাল মানে নাস্তা করে নাস্তা করি হ্যাঁ মিথ্যা কথা বলে এখানে সুবিধা হবে না ত্রিপিটকের এমন কি ত্রিপীটক বইটা জীবনে আপনি চোখে দেখেন নাই সত্য কথা বলছি না মানে আসলে আপনি জিন্দগিতে নামক বই কোনদিনেও দেন নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ত্রিপিটক এর কথা বুঝলাম আপনি বাইবেল পড়ছেন বাইবেল এর কয়টা পার্ট ভাই

তার মানে বাইবেল আপনি পড়েনি ঠিক আছে ভগবত গীতা পড়ছেন নাকি এখন গীতা আপনি পড়ছেন কিনা জিজ্ঞেস করছেন মোবাইলে নাকি জিজ্ঞেস ভাই

কি ডাহা মিথ্যুক এক একটা ডাহা মিথ্যুক এক একটা মানে এত মিথ্যুক এক একটা মুমিন এত মিথ্যুক মুমিন গুলা ভগবদ গীতা জিন্দি গীতা দেখে নাই এবারে আসছে ভগবদ গীতা নাকি পড়ছে দেখছেন এটা সিম্পল কোশ্চেন করলাম ভগবদ গীতা প্রধান দুইটা ক্যারেক্টার সেই দুটো ক্যারেক্টারের কথোপকথন এটা তো একটু বলতে এটা তো যে কেউ জানে তাই না হায় রে মুমিন হায় রে মুমিন হায় রে মুমিন মুমিনরা হায় রে চুনা হাগা মুমিনরা এক একটা মুমিন এক একটার থেকে ইয়া

কাশি জিহাদ করতে আসছেন না যক্ষা হয়েছে কাশি জিহাদ করতে আসছে আচ্ছা